এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি স্বপ্নদ্বীপে, স্বপ্নদ্বীপ কপি হাউস অ্যান্ড রিসোর্ট। আমরা সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ইনগেট, স্বপ্নদ্বীপ রিসোর্টের ইনগেটটা। আশেপাশে কয়েকটা দোকান আছে, সেটা স্বপ্নদ্বীপেরই। আর যতটুকু শুনলাম এই স্বপ্নদ্বীপ খুবই বিশ্বস্ত, তাদের সার্ভিস খুবই ভালো। এটা হচ্ছে স্বপ্নদ্বীপ কনফেকশনারি দোকান। আমরা আসছি আমাদের বন্ধু মহল শাকিল আহমেদ, জালালউদ্দিন কানন, মাসুদ রানা, সজীব খান বাবু, মুনায়েম রাজা মুন্না। আর তোমার পরিচয়টা দিয়ে দাও। আকাশ এখন চলেন আমরা ভিতরে যাই। স্বপ্নদ্বীপের সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে ছবি তোলার জন্য সুন্দর একটা ফ্রেম হচ্ছে এটা। স্বপ্নদ্বীপের এই জায়গায় আসার পরে এই ফ্রেমে যারা ছবি তোলে নাই তাদের মতো হতভাগা আর কেউ নাই। আমরা এখন স্বপ্নদ্বীপের ঠিক মাঝখানে অবস্থান করব। হাঁটে পা পা করে স্বপ্নদ্বীপের একদম ধারপ্রান্তে চলে আসলাম। দেখেন ভিউটা কত সুন্দর। আমরা এই মুহূর্তে আমাদের যে বাকি যেই ঘরগুলো আছে, কুড়ে ঘরগুলো আছে, এইগুলোতে ভিজিট করব। এখানে একটু উপরে ওঠার জন্য সিঁড়ি দেওয়া আছে। এই যে উপরের কুড়ে ঘরটা দেখেন, খুবই সুন্দর একটা ভিউ। এখানকার যিনি সুপারভাইজার ভাই আছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আপনার সাথে একটু কথা বলি। আপনাদের যে রিসোর্টটা, এটা কতটুক জায়গার ভিতরে করা হয়েছে? এটা জায়গাটা আমাদের যে হিসাব, হ্যাঁ, প্রায় পাঁচখানি হবে আর কি। পাঁচখান মানে পাঁচ বিঘা? পাঁচ বিঘার উপরে হবে। পাঁচ বিঘা এই পুকুরটা, এই পাঁচ বিঘা? হ্যাঁ, পুকুরটা। আচ্ছা, কতগুলো ঘর আছে? বারো তেরো জন। মালিক কতজন এটার? মালিক তিনজন। নাম কি কি তাদের? তাদের বাসা কোথায়? এখানে কুমিল্লাতে, আরেকজন থাকে ব্রাহ্মণপাড়া। একজন ব্রাহ্মণপাড়া, একজন কুমিল্লা শহরে, আরেকজন শহরে থাকে, বাট এখানে ওই ওনার বিজনেস এখানে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, কিছু মনে করবেন না, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ, আবার আসবেন ইনশাআল্লাহ। অবশ্যই। আমরা এই রিসোর্টের দুইতলা ঘর থেকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। যেহেতু এখন খুব খরার সিজন চলতেছে, পানি অতটা পাওয়া যাচ্ছে না, পুকুর মোটামুটি শুকনো অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে দুইতলা থেকে নেমে একতলা গুলোতে যাব। এখানে দুইটা, প্রতিটার ভিতরেই দুইটা করে ঘর দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, আপনারা চাইলে খুব সুন্দরভাবে বসতে পারবেন। এখানে সর্বস্তরের ট্যুরিস্ট যারা আছে তারা এসে আপনার খুব ভালো একটা সময় কাটিয়ে যায়। যদিও আমরা একটু লেট করে ফেলছি, ঈদের পরদিন আসলে এখানকার
পরিস্থিতিটা এমন হয় যে আপনার ঢোকার মতো খুব স্পেসটা খুব কম পাবেন, আর তাছাড়া খুব ভিড় হয়। পানির পোয়ারাটা রাতের বেলায় লাইটিংগুলো অন করা হয়, যেহেতু আমরা বিকেলে আসছি সেই হিসেবে আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখানকার ভিউটা খুব সুন্দর, পানির পোয়ারাতে চারিদিক থেকে ঝর্ণা ওঠে আর হচ্ছে বিভিন্ন লাইটিং দেওয়া আছে, সেই জন্য ঝর্ণার পানিরগুলো কালারগুলো খুব সুন্দর দেখায়। আমরা এই মুহূর্তে দক্ষিণ পাশের যে লাইনটা আছে সেই লাইন অতিক্রম করছি। আপনারা দেখছেন যে ছোট ছোট কুঁড়িঘরের পাশাপাশি যে বড় যে ডাবল যে কুঁড়িঘরগুলো আছে, এই কুঁড়িঘরগুলোতেও আপনার পর্যটকের খুব একটা ভিড় দেখা যাচ্ছে। আমার সাথে আছেন আমাদের বড় ভাই শাকিল আহমেদ। দক্ষিণ পাশ থেকে, এটা আসলে উত্তর দক্ষিণে লম্বালম্বি, তো দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে আমি সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করছি। গেটটা খুব সুন্দর, নাগরদোলা সিস্টেম। পর্যটক প্রেমীরা শুধু ঘোরাঘুরির জন্য না, এখানে ফটো সেশনের জন্য খুব ভালো একটা জায়গা হিসেবে বেছে নিয়েছে। আমরা যারা আমাদের বন্ধু মহল নিয়ে এখানে এসেছি তারা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে। কেমন লাগতেছে তোমাদের কাছে? আউটস্ট্যান্ডিং, অনেক ভালো লাগছে। আজকে এই জায়গায় আসতে পারা, অনেক মিস করতেছি। যারা মিস করছে, আবু আসাদ, অনিশ, পিয়াস, যারা আসতে পারে নাই তাদেরকে অনেক মিস করতেছি। এই পরিবেশ মাঝখান দিয়ে রুটি দিয়ে দিচ্ছে, অর্ডার দিব একটু পরে। হ্যাঁ, আশেপাশে পরিবেশ অনেক সুন্দর, সবাই হাসি দিচ্ছে, তোমরা হাসি দিয়ে থাকো। এই আর এখানে পানি না থাকায় পুকুরটাই মোটামুটি শুকিয়ে গেছে, সেজন্য মাছগুলা যে দৌড়াদৌড়ি করে সেগুলো দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে যে মাছগুলো আছে মাছগুলো দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, পানি আর হচ্ছে কাদার দূরত্ব বেশি একটা না, প্রায় 4-5 ইঞ্চি হবে, সেজন্য মাছ দৌড়াদৌড়ি করার দৃশ্যটাও দেখা যায়। এই যে দর্শক, এই মুহূর্তে যদিও অন্ধকার না, তারপরেও যে পানির পোয়ারাটা যে স্টার্ট করছে সেটা দেখে খুব চমৎকার লাগতেছে। আসলে ভিডিওতে সম্পূর্ণ সৌন্দর্যটা উপস্থাপন করতে পারছি না, অফ করে দিছে বলতে বলতেই। তো যাই হোক, একটু পরে হয়তো আবার স্টার্ট করবে, তখন আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। এই যে মাছগুলো দেখেন, একটু আগে যে বলতেছিলাম যে মাছ ভেসে আছে দেখা যায়। হ্যাঁ, পানি থেকে আর কাদার দূরত্ব 4-5 ইঞ্চি হবে, সেজন্য মাছ দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করে এটা বোঝা যায়। আমি এই মুহূর্তে ঠিক মাঝখানে পশ্চিম পাশে অবস্থান করছি। এই জায়গা থেকে আপনাকে পূর্ব দিক, দক্ষিণ দিক এবং উত্তর দিকের সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন দক্ষিণ পাশটা, দক্ষিণ পাশের মাঝখানে যে জায়গাটা স্পেসটা আছে সেই জায়গায় সুন্দর গোল করে একটা পানির পোয়ারা এবং বিভিন্ন কালারিং লাইটের দ্বারা সজ্জিত করা হয়েছে। এটা অবশ্য সন্ধ্যার দিকে আপনারা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। মোট কথা, এখানে এসে আমার খুব ভালো লাগতেছে যে সুন্দর একটা ভিউর সাথে সাথে মানসিক একটা পরিবর্তন আসে। সুন্দর সবাই পছন্দ করে, সুন্দরকে সবাই ভালোবাসে, আর পুকুরের ভিতরে খালি জায়গায় আসলে তাদের উদ্যোগটা খুবই সুন্দর, মানুষকে আনন্দ দেওয়া, তার পাশাপাশি খাবারের একটা সুন্দর সোর্স তৈরি করা, তার পাশাপাশি যারা বেকার আছে তাদের একটা কর্মসংস্থান তৈরি করা, সব মিলিয়ে অসাধারণ চমৎকার যুগল একটা সিদ্ধান্ত। এই মুহূর্তে আমরা দক্ষিণ পশ্চিম কর্নার যে করে ঘর আছে সেই ঘরে আমরা এসে
পৌঁছালাম, আমাদের বন্ধুমহল বসছে, একটু পরে আমরা খাবারও অর্ডার দেব, আর বাকি অংশটা অবশ্য খাবার খেতে খেতে বা খাবারের পরে দেখানো হবে, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করেন। আমরা তো খাবারের অর্ডার দিতে যাচ্ছি, আপনাদের এখানে কি কি আছে খাবারের, ভালো কি আছে? আমাদের এখানে চাপ আছে, নান আছে, চিকেন বিরিয়ানি আছে, বিফ বিরিয়ানি আছে, ডিল আছে, জুস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, লাচ্ছি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, কোক আছে, মজু আছে। ফিলিস্তিনের পক্ষে তো আমরা মানে কোক বা স্প্রাইট এগুলো তো খেতে পারি না, ঠিক আছে, এর বিকল্প কি আছে আপনাদের কাছে? লাচ্ছি আছে। আচ্ছা ঠিক আছে, অর্ডার দিচ্ছি। নাই শহর থেকে আসছি, ঠিক আছে, রবিবারে রাখছি। এই মুহূর্তে গান পরিবেশন করবেন বন্ধু মহল এবং ছোট ভাইরা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে যেতে নীল জল দিগন্ধ ছুঁয়ে এসেছো, বন্ধু গো চির সাথী পথ চলা তোমার জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা, তোমারি হম সফর এক সারা ইন্তেজার সুন সদাই মঞ্জিল যে এই মুহূর্তে আমাদের অর্ডারকৃত খাবারগুলো চলে আসছে। ওহ কি দারুন, খুব গরম গরম তাই না? মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে এবং খুব কড়া একটা মায়ের হবে। লাইটটা দিয়ে দেন, লেবুটা চিপ দিয়ে, লেবুটা দিয়ে গুলা খাচ্ছে তো ভালো হবে, কসকস মসমস করে। হালকা বিকেল বেলা যেহেতু হালকা নাস্তা করব আমরা এখানে এসে, তো হালকা নাস্তারই অর্ডার দেওয়া হয়েছে, চাপ আর নান রুটি সাথে সালাদ, আর এই টেবিলও আছে, নান রুটি আছে। তো আমাদের যে ভাই আছে আমাদের টেবিলের দায়িত্বে, ভাই ভাইয়ের নাম কি? আমার নাম রাজীব। রাজীব, রাজীব ভাই লেবু দিলেন না? লেবু, হ্যাঁ লেবু লাগবে তো, চিপ দিয়ে আমায় রুব, আর শশাটি কচ্চর কচ্চর করে এটা খানো হবে। দেন লেবু, দেন লেবু, চিপ ছাড়া তো মায় হবে না, দুই পিস লেবু আনা না। হালকা নাস্তা হিসেবে আমাদের এই মেনুটাই ঠিক আছে, তুমি কিন্তু এটাই খাইবা, ইয়ে করবো না স্টাইল করার জন্য মুখে নিয়ে। হ্যাঁ তো সামনে ফ্রন্ট সাইডে থাকবে উনি, আপনি একটু প্রেজেন্ট করে দেন, এগুলো এগুলো প্লেটে দিয়ে দেন। আর একটু ঠান্ডা লাগবে আর কি, আইস লাগবে আমার, দুইটা আইস দিতে বলছে আমি, যা দিছে সব সাবার করে ফেলছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে দেখে, এখন খাওয়াচ্ছো নাকি? দর্শক আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা অলরেডি বেরিয়ে যাচ্ছি, আর কথা দিয়েছিলাম যে শেষ মুহূর্তে আপনাদেরকে সম্পূর্ণ লাইটিং ভিউটা দেখাবো, আর সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে লাইটিং ভিউটা দেখানোর জন্য বলেছিলাম যে পশ্চিম দক্ষিণ কর্নারে একটা দুইতলা ঘর আছে, এই কুড়ে ঘর, সেই ঘর থেকে আমি আপনাদেরকে লাইটিং ভিউটা দেখানোর জন্য উঠছি। তো এই যে দেখেন স্বপ্নদ্বীপের স্বপ্নের মতোই লাইটিং ভিউ,
ইভিনিং লাইটিং অ্যান্ড এই যে পানির পোড়াটা আছে এটার ভিউটা অসাধারণ লাগছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আসলে তৈরি করাটা খুবই কষ্টের ব্যাপার, সেই সুবাদে আপনাদের কাছে যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই রিসোর্ট সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন, আমরা এর ফুল লোকেশনটা আপনাদেরকে মেসেজ করে দিয়ে দেব। ধন্যবাদ দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য, সময় করে আসলে খুব কষ্ট করে আপনারা ভিডিওটা দেখছেন আর আমাদেরও খুব কষ্ট হয়েছে ভিডিওটা তৈরি করার জন্য। তো সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন কমেন্টস বক্সে, সে পর্যন্ত অপেক্ষায় থাকবো। তো ভিউয়ার্স, সম্পূর্ণ লাইটিংয়ের যে কাজটা করছে খুবই সুন্দর, চমৎকার লাগে। আসলে পানির পোড়াটা আর একটু অন্ধকার হলে আপনারা ফুল ভিউটা দেখতে পাবেন। দর্শক, এই মুহূর্তে আমরা সম্পূর্ণ ভিজিটের পর খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্ট থেকে বের হচ্ছি। আসলে যতক্ষণ আছি রিসোর্টের ভিতরে ততক্ষণই আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই আস কমেন্টস বক্সে জানাবেন। আমার কাছে খুব চমৎকার লাগছে, আর রাতের বেলা যে এত সুন্দর একটা দৃশ্য উপহার দেয় সেটা আসলে আপনি নিজে না এসে উপভোগ করতে পারবেন না এই বিষয়টা। তো আমরা এখন আউটগেট থেকে বেরোচ্ছি। তো দর্শক, ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের এই স্বপ্নদ্বীপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই মেসেজ অথবা কমেন্টস বক্সে জানাবেন, আমরা আশা করি যা জানি তা সম্পূর্ণ আনসার দেওয়ার জন্য প্রস্তুত থাকব। এবং এই স্বপ্নদ্বীপ, সত্যি কথা বলতে কি, এই স্বপ্নদ্বীপ হচ্ছে আমার বাসা থেকে একেবারে কাছে। তো এই হিসাবে আমি আসলে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে এই সম্পর্কে বলতে পারবো, বুঝাতে পারবো আসলে কোন জায়গা থেকে আপনারা এই স্বপ্নদ্বীপে আসবেন এবং এসে কার কার সাথে কথা বলতে পারবেন, খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ পাবেন এবং সুযোগ সুবিধাগুলো কীভাবে উপভোগ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আমি বলে দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।